আরেকবার প্রশ্ন করেছেন, অনেকে বলে জিনা থেকে বাঁচতে, জিনা থেকে বাঁচতে কেউ যদি মাস্টারবেশন করে তাহলে সেটা দোষনীয় নয়, এমন কথা অনেকে বলে থাকে, এ ব্যাপারে ইসলাম কি বলে? জিনা থেকে বা ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য মাস্টারবেশন করা যাবে কিনা? হস্তমৈথুন না সম্মানিত ভাই, এটা আপনি করতে পারবেন না। যদিও কেউ কেউ খুব মাইনর স্কলাররা, অল্প সংখ্যক কিছু স্কলাররা এই মত দিয়েছে যে জিনা থেকে বাঁচতে চাইলে মাস্টারবেশন করা যাবে, কিন্তু আসলে এটা ইসলামের বেঁধে দেওয়া কোনো প্রেসক্রিপশন নয়। এবং মেজরিটি স্কলাররা বলেছেন এই হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা মিনাল মুহাররামাত, এটা হারাম। মেজরিটি স্কলাররা, চার মাযহাবের সবাই বলেছে, আলাদা আলাদা কিছু স্কলাররাও এরকম মত পোষণ করেছে। আল্লাহ সূরাতুল মুমিনুন, আল্লাহ যখন মুমিনদের গুণাবলীর কথা বলছেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, বিশ্বাসী বান্দাদের বৈশিষ্ট্য তো এই যে তারা তাদের প্রাইভেটকে হেফাজত করবে, মানে তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই আদমানলি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আমার যে উম্মত দুটি অঙ্গের পাপ করবে না বলে আমাকে গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই। তো একটি হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা, আর দুই পায়ের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান, এই দুইটি অঙ্গের পাপ যদি কেউ না করে তাকে বিশ্বনবী ইসলাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এবং সূরাতুল মুমিনের ওই আয়াতেই আল্লাহ বলছেন যে যারা স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোনো উপায়ে তার সেক্সুয়াল প্লেজারকে ফুলফিল করতে চাইবে, ফাউলাইকা হুমুল আদুন, খুব সুস্পষ্ট আল্লাহ বলেছেন যে তারা সীমা লঙ্ঘনকারী। এবং স্কলাররা এই আয়াতটাকেই দলিল হিসেবে পেশ করেন মাস্টারবেশন হারাম হওয়ার ব্যাপারে, যে তারা সীমা লঙ্ঘনকারী, এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। সো যারা বলে যে জিনা থেকে বাঁচতে মাস্টারবেশন না, এটা সমাধান নয়। আমরা যদি ইসলামিক সলিউশনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ কোরআনে ধৈর্য ধারণ করতে বলেছেন, বিয়ে করতে বলেছেন, আল্লাহ কাউকে সামর্থ্য দেওয়া রাখ পর্যন্ত সেজন্য নিজেকে বাঁচিয়ে রাখে, পবিত্রতা পবিত্র অবস্থায় থাকে, সেজন্য ধৈর্য ধারণ করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া মাআশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইস্তাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে থেকে যাদের শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সঙ্গতি আছে, তারা বিয়ে করো। তো প্রেসক্রিপশন হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বিয়ে। আপনি হালাল উপায়ে যদি আপনার যৌবনকে উপভোগ করতে চান আপনি বিয়ে করুন, বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না, সব নবীদের সুন্নাহ। সো আপনি মাস্টারবেশনের ঝামেলা থেকে বাঁচতে যুবক ভাইদেরকে আমি বলবো, প্রিয় ভাইরা তোমরা বিয়ে করো, বিয়ের প্ল্যান করো, কেননা ফাইন্নাহু আগদ্দুলিল বাসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখকে সংযত রাখার একটা চমৎকার মাধ্যম হচ্ছে বিয়ে। আপনি যদি বিয়ে করেন এবং স্ত্রীর সাথে আপনি সময় কাটান, আপনার এদিক সেদিক চোখ যাবে না, নজর যাবে না। ও আহসানুল ফারাজ, এবং চরিত্র হেফাজত বা লজ্জাস্থানের হেফাজতের একটা বড় মাধ্যম হচ্ছে বিয়ে। ওমান লাম ইয়াস্তাতিয়া ফালাইহি বিসাওম, আর যার পক্ষে বিয়ে করার হয়তো টাকা নেই বা শারীরিক সামর্থ্য নেই, সব মিলে হয়ে উঠছে না ব্যাটে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা হচ্ছে ফালাইহি বিসাওম, হি শুড ফাস্ট, তার রোজা রাখা উচিত। ফাইন্নাহু লাহু ভিজা, কারণ এই সিয়াম, এই রোজা বা নফল সিয়ামের মধ্য দিয়ে এটা ভিজা, এটা কাইন্ড অফ প্রোটেকশন, এটা ঢালের মতো, ঢাল যেমনি যুদ্ধে আঘাত থেকে বাঁচায় তেমনি সিয়াম আপনাকে বাঁচাবে। তো এই ব্যভিচার থেকে বাঁচার জন্য আপনি মাস্টারবেশন কেন করবেন, যেখানে ইসলাম বলেছে আপনাকে বিয়ে করতে, বিয়ে করতে না পারলে আপনি ধৈর্য ধারণ করবেন এবং আপনি সিয়াম পালন করবেন। তো আমরা যদি সিয়ামের অভ্যেস করি এবং বিয়ে করার, খুব দ্রুত বিয়ে করার প্ল্যান করি, তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো, এই অভ্যেসগুলো আমাদের মধ্য থেকে অনেকটাই কেটে যাবে ইনশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। একজন ভাই বলেছেন যাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেওয়া যাবে কিনা, অনেক সুন্দর প্রশ্ন। জাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করা যাবে কিনা, আমরা জানি যে জাকাত কিছু স্পেসিফিক খাতে ব্যয় করতে হয়। আল্লাহর পবিত্র কোরআনে সূরাতুত তাওবায় বলেছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতান মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখানে আল্লাহ জাকাত কাদেরকে দেয়া যাবে, আটটি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হচ্ছে ফুকারা, ফকির মানে এমন ব্যক্তি যার সামান্য কিছু আছে কিন্তু তাতে তার সব যে নিড প্রয়োজন এই প্রয়োজনগুলো ফুলফিল হয় না। তো বিয়েটা তো অনেক জরুরি প্রয়োজন, আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস বা বেসিক নিডস এর মধ্যে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং এন্টারটেইনমেন্ট, এবং বিয়ের মাধ্যমে এই এন্টারটেইনমেন্টের বিষয়টা সবচেয়ে হালাল উপায়ে কিন্তু অর্জিত হয়ে থাকে। তো প্রথম খাতি হচ্ছে ফাকির, মানে মান ইয়াফতাখিরু ইলাল মাল, যার সম্পদের প্রয়োজন, তার সামান্য কিছু আছে, এটা দিয়ে তার বেসিক নিডস পূরণ হয় না। তো বিয়েটা মানুষের একটা বেসিক নিডস, তো এই বিয়ের জন্য, বিয়ের মোহরানা দিয়ে হেল্প করার জন্য আপনি জাকাতের টাকা থেকে দান করতে পারবেন ইনশাআল্লাহ, তবে যৌতুকের জন্য কিন্তু আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। তো অনেকে এরকম বলে যে এই মেয়েটার বিয়ে হচ্ছে না,
ছেলেটা এত টাকা যৌতুক দাবি করেছে, তো জাকাতের টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিই না, আপনি কোনো হারাম কাজে সহায়তা করতে পারবেন না। আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে কল্যাণমূলক কাজে একে অপরকে অ্যাসিস্ট করো, কোঅপারেট করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে অন্যায় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করতে পারো না। তো যৌতুক দিয়ে আপনি বিয়ের বন্দোবস্ত করবেন জাকাতের টাকা থেকে, না এটা করতে পারবেন না। বরং আপনি মুসলিম যুবক ছেলেদেরকে বিয়ের জন্য মোহরানার টাকা দিয়ে হেল্প করে আপনি জাকাতের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। এবং স্কলাররা এই বিষয়ের উপরই ঐকমত্য হয়েছেন, আল্লাহু আলাম। সম্মানিত, শুধু আমরা অনেক লম্বা সময় লাইভ করে ফেলছি, ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রায় 13,500 ভাই বোন লাইভটিতে যুক্ত হয়েছেন। যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, আহলান ওয়া সাহলান। আশা করব লাইভটি শেয়ার করে আপনারা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিবেন। আমরা এ পর্যায়ে অনেকে প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলো আমরা উত্তর করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি পরিবারের কারোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করতে চাই তাহলে কি এটা সুইসাইডের মধ্যে পড়বে? এখানে জীবন স্যাক্রিফাইস বলতে কি ধরনের স্যাক্রিফাইস? একজন বলেছেন পরিবারের কারোর জন্য যদি জীবন স্যাক্রিফাইস করতে চাই সেটা কি জায়েজ হবে? প্রশ্নটা খুব একটা স্পষ্ট না, আসলে কি ধরনের স্যাক্রিফাইস? এটা যদি সুইসাইড হয় তাহলে তো করা যাবে না, কিন্তু যদি এমন হয় যে আপনার বাবা মাকে অসুস্থ, আপনি এক দুই ব্যাগ রক্ত দিয়ে সহযোগিতা করতে পারবেন, সেটা আপনার স্যাক্রিফাইস অবশ্যই করবেন। আপনি আব্বা আমার জন্য খরচ করে স্যাক্রিফাইস করবেন, আপনি সংসারের বড় সন্তান হলে বাকিদের জন্য স্যাক্রিফাইস করবেন। অনেক সময় এমনও হয় যে আত্মীয় স্বজনের কারো দুইটা কিডনি, একটা নষ্ট হয়েছে, ফলে অন্য একজন একটা কিডনি দিয়ে সহযোগিতা করছে, এটা অনেক বড় ধরনের স্যাক্রিফাইস, এবং এগুলোর জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনি জাযা পাবেন ইনশাআল্লাহ। আমরা আর দু একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে এগুলোর উত্তর করে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। দেশের বাইরে থাকি, ঠান্ডা পানির সমস্যা, গ্যাস্ট্রিক, ওজন নষ্ট হয়ে যায় বারবার, কি করব? গ্যাস্ট্রিক যদি কারো খুব মারাত্মক পর্যায়ে চলে যায় যে অল দ্য টাইম লং তার বায়ু নির্গত হতে থাকে, সেক্ষেত্রে কি করবেন? এই প্রশ্নটা অনেকে করে, কারণ আমরা যে পরিমাণে খাদ্যে ভেজাল এবং তৈলাক্ত ভাজা পোড়া আমরা খাই এবং যে ফাস্টফুড সংস্কৃতিতে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি, আমাদের অনেকের এই গ্যাস্ট্রিকের সমস্যা, এবং কারো কারো এতটা ভয়াবহ সমস্যা যে অলওয়েজ তার বায়ু নির্গত হতেই থাকে। অনেকে বলে যে হুজুর, অজু রাখতে পারি না আমি, কি করবো? এই ভাইয়ের মধ্যে এই ধরনের সমস্যা, যদি অবস্থা এই পর্যায়ে চলে যায় যে অলওয়েজ বায়ু নির্গত হতেই থাকে, আবার অনেকে বলে যে তাদের ইউরিন ড্রপ করতেই থাকে, এটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, এই পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি প্রত্যেক সালাতের জন্য একবার করে অজু করবেন, দ্যাটস ইট। যেমন জোহরের সালাতের জন্য আপনি একবার অজু করেন, সাথে সাথে যদি অজু ভেঙেও যায় কিছু করার নেই, আপনি সালাত পড়ে ফেলবেন। জোহরের জন্য একবার অজু করবেন এবং সাথে সাথে সালাত করবেন, যদি অজু ভেঙেও যায় কিছু করার নেই। যদি এরকম মারাত্মক পর্যায়ে চলে যায় তাদের জন্য এই নিয়ম, প্রতিটি সালাতের জন্য অ্যাটলিস্ট একবার করে অজু করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। মাহিয়া রহমান তিনি লিখেছেন, হুজুর আমি অনলাইন বিজনেস করি বাট পর্দার মধ্যে, বাট আমি প্রোডাক্ট মেয়েদেরকে আমি নিজে বের হয়ে ডেলিভারি করি, আমারটা কি পাপ হবে? আমাকে ওমেন বিজনেসের ব্যাপারে কিছু বলো। প্রিয় বোন মাহিয়া, আপনি প্রশ্ন করেছেন যে আপনি অনলাইন বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার হয়তো ডেলিভারি করে আসা লাগে, এটা পাপ হবে কিনা? প্রিয় বোন, এক্ষেত্রে আমরা বলবো যে ইসলাম নারীদেরকে যে কয়েকটি অধিকার দিয়েছে এর মধ্যে একটি হচ্ছে উপার্জনের অধিকার। ইসলাম নারীকে দিয়েছে এবাদতের অধিকার, দিয়েছে জ্ঞান অর্জনের অধিকার, দিয়েছে স্বামীর কাছে সুন্দর আচরণ পাবার অধিকার, তারপর ইসলাম নারীকে দিয়েছে উত্তরাধিকারে অধিকার, বাবার সম্পদে আপনি সেখানে আপনার পার্ট আছে, আপনি পাবেন, স্বামীর কাছ থেকে মোহর পাওয়ার অধিকার এবং উপার্জনের অধিকার নারীর আছে। আমরা দেখেছি যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উপার্জন করতেন, ব্যবসা করতেন, এবং নারীদের মধ্যেও উপার্জনের সাহাবি এবং তাবি নারীদের মধ্যেও ব্যবসা করা এগুলো ছিল, বাট কম ছিল। সেক্ষেত্রে এটাকে নাজায়েজ বলার সুযোগ নেই, উইথ সাম টার্মস এন্ড কন্ডিশন, কিছু শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হচ্ছে যে আপনার সেফটি থাকতে হবে, যে সোসাইটিতে আপনি বিজনেস করছেন আপনার সিকিউরিটি নিশ্চিত করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার হেজাব মেনটেন করে এই ব্যবসায় অংশগ্রহণ করতে হবে, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই ধরনের ব্যবসায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার হাজব্যান্ডের পারমিশন লাগবে। এই শর্তগুলো যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে আপনার সেফ জোনে থেকে আপনি চাইলে কিন্তু বিজনেস করতে পারেন, এবং আমি মনে করি অনলাইন বিজনেসটা অনেকটা সেফ। কিন্তু আপনি যে ডেলিভারি ইস্যুটা নিয়ে এসেছেন সেটা
সেটার ক্ষেত্রে এই শর্তগুলো প্রযোজ্য যে আপনার সেফটি, সিকিউরিটি, আপনার হাজবেন্ডের পারমিশন, আপনার হিজাব, এই সবগুলো যদি আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি হয়তো ফেব্রিকের কোনো বিজনেস বা আপনার ফ্যাশন ডিজাইনার, আপনি নতুন ফ্যাশন করে বোনদের জন্য আপনি দেখাচ্ছেন, তো সেটা হতে পারে। বাট এই শর্তগুলো সাপেক্ষে, এই শর্তগুলো যদি ভায়োলেট হয় তাহলে কিন্তু আপনার এই বিজনেস জায়েজ হবে না। সর্বোপরি কথা হচ্ছে আমরা বোনদেরকে ঘরে থেকে যে কাজগুলো করা যায়, হ্যান্ডিক্রাফটের, হস্তশিল্পের কথা বলেন, এরকম অনলাইন বিজনেসে যদি অংশগ্রহণ করা যায় সেগুলোর ক্ষেত্রে উৎসাহিত করি, কিন্তু বাইরে খুব দৌড়াতে হবে এনজিওতে জব নিয়ে আপনি ঋণের টাকা তোলার জন্য এই বন্যার কবলিত এলাকায় আপনি ছুটে বেড়াচ্ছেন ফ্যামিলি রেখে, না, এটা এটা ঠিক হবে না। আমরা সবসময় উৎসাহিত করি যে ঘরের ছেলেরা আউটডোরে কাজ করবে, মেয়েরা ইনডোরে কাজ করবে। যদিও মেয়েদের জন্য ব্যবসা চাকরি প্রয়োজনে করা যায়, কিন্তু ইনডোর কাজগুলো মেয়েদের জন্য বেশি সুইটেবল, কারণ ঘরটাই তো অনেক বড়, এবং মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে তো আল্লাহ এক একটা ঘরের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন। তো আমরা যেন, বোনেরা যেন আমরা ঘর কেন্দ্রিক হই এবং আমাদের সেফটি, সিকিউরিটি, হেজাব এগুলো মেনটেন করে যদি আমরা কোনো চাকরি বা ব্যবসাতে অংশগ্রহণ করতে পারি সেটা জায়েজ হবে। তবে আমরা যেন আমাদের হেজাব, আমাদের নিরাপত্তার বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আশা করি প্রিয় বোন বুঝতে পেরেছেন।